বহুদিন ধরে ইসরায়েলে ডিভাইড অ্যান্ড রুল মানে ভাগ করো আর শাসন করো নীতির শিকার ফিলিস্তিন। পশ্চিম দিককে তারা তুলে দিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষের হাতে, যার নেতৃত্বে আছেন মাহমুদ আব্বাস। আর অন্য প্রান্ত গাজার নিয়ন্ত্রণ লড়াই করেই নিয়ে নিয়েছে সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হামাস। ফলে কার্যত কিছুটা দুর্বল হয়ে পড়েছে ফিলিস্তিনিদের স্বাধীনতা আন্দোলন। পশ্চিম তীরের শাসক গোষ্ঠী ইসরায়েলের প্রতি অনুগত, দখলদারদের বহু অত্যাচারেও রা শব্দটি করে না মাহমুদ আব্বাসের প্রশাসন। তাই তো দিনে দিনে পশ্চিম তীরেও বাড়ছে প্রতিবাদী হামাসের জনপ্রিয়তা, উল্টো দিনকে দিন গুরুত্ব হারাচ্ছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। এবার টুকরো হয়ে যাওয়া ফিলিস্তিনকে জুড়ে দেওয়ার মিশনে নেমেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি মূলত হামাস আর ফাতাহকে এক সুতোয় বাঁধতে চান। মার্কিন আর ইসরায়েলের চালে ভাগ হওয়া গাজার স্বাধীনতা আন্দোলনকে পরোক্ষভাবেই জোড়া লাগাতে চাইছেন পুতিন। হামাস এবং ফাতাহ সহ অন্যান্য ফিলিস্তিনি দলগুলোকে মস্কোতে আমন্ত্রণ জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী ও মধ্যপ্রাচ্যে পুতিনের বিশেষ দূত মিখাইল বোগদানভ জানান, হামাস সহ প্রায় এক ডজন ফিলিস্তিনি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছেন পুতিন। আগামী 29 ফেব্রুয়ারি দলগুলোর সাথে বৈঠকে বসবেন তিনি। বলেছেন, আমরা সমস্ত ফিলিস্তিনি প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছি। সিরিয়া, লেবানন এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ সহ বিভিন্ন দেশে অবস্থান করা ফিলিস্তিনের রাজনৈতিক শক্তিদেরও আমরা আমন্ত্রণ জানিয়েছি। পুতিনের আমন্ত্রিতদের তালিকায় প্যালেস্টাইন ইসলামিক জিহাদ, ফাতাহ ও বৃহত্তর প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের প্রতিনিধিরা রয়েছেন। রাশিয়ার সংবাদ মাধ্যম তাস জানিয়েছে, সিরিয়া, লেবানন ও মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশের অন্তত 14টি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন পুতিনের বৈঠকে। 29 ফেব্রুয়ারি শুরু হয়ে বৈঠকটি 2 মার্চ শেষ হবে। শুরু থেকেই রাশিয়া গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানিয়ে আসছে। যদিও তেল আবিবের সাথে মস্কোর সম্পর্ক বেশ গভীর, তবু গাজা ইস্যুতে বরাবরই হামাসের পক্ষে কথা বলছে পুতিনের দেশ।